আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ড এর নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যার অবস্থান সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি টিভিএস শোরুম তেজগাঁতে। তো অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 45 একটা ভিডিও দেওয়ার জন্য। তো তাদের কমেন্টসের উপর ভিত্তি করে স্পেশালি আজকের ভিডিওটা করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই বাইকটি আপনার জন্য কেমন হবে, পাশাপাশি এই বাইকটির বর্তমান মূল্য কত এবং এই বাইক থেকে আপনারা সিটিতে এবং হাইওয়েতে টপ মাইলেজটা কেমন পাবেন। তো যারা যারা এখন পর্যন্ত ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সকল আপডেট বাইক সংক্রান্ত তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই হলো আপনাদের প্রিয় টিভিএস অ্যাপাচি আরটিআর 164 বাইকটি। তো আপনারা সবাই অবগত যে টিভিএস বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন টিভিএসের প্রত্যেকটা বাইক কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে অ্যাপাচি সিরিজের সব থেকে জনপ্রিয় বাইক যেটা বাংলাদেশে বর্তমানে সব থেকে বেশি দেখা যাচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 164 বাইকটি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ধারণা দিব কেন আপনারা এই বাইকটি কিনবেন, এর পাশাপাশি এই বাইক থেকে কত টপ মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে, এবং টপ স্পিড কত উঠাইতে পারবেন, এর পাশাপাশি বাইকটির বর্তমান মূল্য কত। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই কিন্তু জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করব, এই বাইকটির টপ মাইলেজ আপনারা সিটিতে এবং হাইওয়েতে কত পাবেন। তো অনেকেই আমাকে খোঁজ করে জানিয়েছিলেন যে টিভিএস অ্যাপাচি আরটিআর 164 বাইক থেকে মাইলেজ কত পাওয়া যাবে। তো তাদের কমেন্টসের অ্যান্সারটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দিব। তো আপনার টিভিএস অ্যাপাচি আরটিআর 164 বাইক থেকে টপ মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ 35 কিলোমিটার পার লিটারে পাবেন, এর পাশাপাশি টপ স্পিড উঠাইতে পারবেন এই 4 বাইক থেকে 118 কিলোমিটার পার ঘন্টায়, যেটা কোম্পানি ক্লেম করে। তোমরা ইউজার রিভিউতে দেখেছি যে 110-115 এরকম কিন্তু ওঠানো যায় এই 4 বাইকটি থেকে। আর এই বাইকটির বর্তমান মূল্য সিঙ্গেল ডিস্কের 1,74,900 টাকা, এর পাশাপাশি ডাবল ডিস্কের বর্তমান অফিসিয়াল মূল্য 1,86,900 টাকা। তো আপনারা খুবই কম দামে কিন্তু 160 সিসির এই 4 বাইকটি পেয়ে যাচ্ছেন। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তেজগাঁও টিভি শোরুমে, তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। তো এই বাইকটি আপনারা কেন ক্রয় করবেন, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বাইকটার লুকটা দেখাই। যেহেতু বাইকটা স্পোর্টস ক্যাটাগরির, তো বাইকটা স্পোর্টস ক্যাটাগরির হিসাবে কিন্তু লুকটাও অনেক আকর্ষণীয় করা হয়েছে, যা অন্য অন্য 160 সিসির বাইক থেকে অনেক আকর্ষণীয়। এর পরবর্তীতে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিন্তু মাস্কিউলার লুক দেওয়া হয়েছে। তো বাইকটির হেডলাইট দিয়ে যদি শুরু করি, বাইকটির হেডলাইটে হ্যালোজেন বাল্ব প্রোভাইড করা হয়েছে এবং হেডলাইটের গ্লাসটা কিন্তু ক্লিয়ার গ্লাস দেওয়া হয়েছে। এর পরবর্তীতে বাইকটির সাইড ইন্ডিকেটারে দেওয়া হয়েছে ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব। এই পাশেও কিন্তু বন্ধুরা সেম ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে এই টিভিএস অ্যাপাচি আরটিআর 164 বাইকটিতে। এরপর আমাদের বাইকটির ফ্রন্টের দিকে যাই বন্ধুরা। বাইকটির ফ্রন্টে একটা আকর্ষণীয় ডিসপ্লে দেখতে পাচ্ছেন 260 মিলিমিটারের। এরপরে ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে, ফ্রন্টের টিভিএস তাদের নিজস্ব টায়ার প্রোভাইড করেছে এবং ফ্রন্টের চাকার সাইজ দেওয়া হয়েছে 90/90 এবং ফ্রন্টের টাটা কিন্তু টিউবলেস টায়ার। সেই ক্ষেত্রে আপনারা এই টিভিএস অ্যাপাচি আরটিআর 164 বাইকটির ক্ষেত্রে অনেকেই কমপ্লেন করে থাকেন যে চাকার গ্রিফ ভালো না। তো আগের যে অ্যাপাচি আরটিআর ছিল সেটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে অনেক কিন্তু ডিফারেন্স আছে, আপনারা এই 4 বাইকের চাকার গ্রিপ কিন্তু যথেষ্ট ভালো পাবেন। এরপর বাইকটির ফ্রন্টে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, ফ্রন্টে একটা হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন প্রোভাইড করা হয়েছে, যেটা আপনাকে সিটিতে এবং হাইতে ভালো সাপোর্ট দিয়ে থাকবে। এরপর আমরা যদি বাইকটির রেয়ারের দিকে যাই বন্ধুরা, বাইকটির রেয়ারে হাফ চেন কভার প্রোভাইড করা হয়েছে, যেহেতু বাইকটা স্পোর্ট ক্যাটাগরি তার কারণে কিন্তু হাফ চেন কভার দেওয়া হয়েছে। তো রেয়ারে সব থেকে যে বিষয়টা আকর্ষণীয়, আপনারা সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্কের ক্ষেত্রে কিন্তু রেয়ারে সেম টায়ারটাই পেয়ে যাবেন 130/70 সাইজের এবং টায়ারটা দেওয়া হয়েছে টিউবলেস টায়ার। তো অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে টিভিএস অ্যাপাচি আরটিআর 164 বাইকটির রেয়ারের চাকা কি এক সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্কের ক্ষেত্রে। হ্যাঁ, তাদের কমেন্টসের অ্যান্সারটা আশা করি পেয়ে গেছেন আপনারা যে সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক দুটির ক্ষেত্রেই কিন্তু রেয়ারের এবং ফ্রন্টের দুটি চাকাই কিন্তু সেম সাইজের পাবেন। এর পাশাপাশি অ্যাডজাস্টার দেখতে পাচ্ছেন, খুবই আকর্ষণীয় একটা অ্যাডজাস্টার প্রোভাইড করা হয়েছে ব্ল্যাক কালারের এবং রেয়ারের যে ব্রেকিং পারফরমেন্স দেওয়া হয়েছে, যেহেতু বাইকটা সিঙ্গেল ডিস্কের সেই হিসাবে একটা ড্রাম ব্রেক পেয়ে যাবেন এবং ডাবল ডিস্কে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন রেয়ারে 200 মিলিমিটারের।
এবং রিয়ারের সাসপেনশন প্রোভাইড করা হয়েছে মনোশক সাসপেনশন, যেটা আপনাকে সিটিতে এবং হাইতে ভালো একটা সাপোর্ট দিয়ে থাকবে। এর পরবর্তীতে আপনাদের যে বিষয়টা দেখাবো, এই টিভিএস অ্যাপাচি আরটের অন সিটি ফোর বাইকটির, এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু বন্ধুরা অয়েল কুল ইঞ্জিন, যা অ্যাপাচি সিরিজের অন্য বাইকে নেই। অনলি আপনারা ফোর বিতে কিন্তু অয়েল কুল ইঞ্জিন পেয়ে যাবেন ফোর বাল্বের, যার কারণে কিন্তু আপনি সিটিতে এবং হাইতে টপ স্পিড এবং টপ মাইলেজ অ্যাভারেজ অনেক ভালো পাবেন। তো এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 159 cc, এর পরবর্তীতে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন এই ইঞ্জিন থেকে 16.5 PS অ্যাট রেট 8000 RPM, এবং এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 14.80 Nm অ্যাট রেট 6500 RPM, এবং ইঞ্জিনটা অপারেট করার জন্য বন্ধুরা একটা 5-speed গিয়ারবক্স পেয়ে যাবেন এই ফোর বাইকটি থেকে। তো স্পেশাল যে বিষয়টা পাচ্ছেন আপনারা এই ইঞ্জিন থেকে অয়েল কুলিং। তো বাইকটির রেয়ারের দিকে যদি আপনাদের দেখাই, বাইকটির রেয়ারে একটা প্যাসেঞ্জার গ্র্যাভেল দেওয়া হয়েছে, যেহেতু বাইকটা স্পোর্টস ক্যাটাগরির সে হিসাবে কিন্তু প্যাসেঞ্জার গ্র্যাভেলটা অনেক আকর্ষণীয় করা হয়েছে, যার কারণে তিনি পিলিয়ন ধরে সুন্দরভাবে বসতে পারবে, তো ভালো একটা সেফ হবে। এর পরবর্তীতে বাইকটির সিট কভারটা, যেটা খুবই আকর্ষণীয় এবং আরামদায়ক দেওয়া হয়েছে এই ফোরবি বাইকটিতে, এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিন্তু বন্ধুরা অনেক আকর্ষণীয় করা হয়েছে, মাস্কুলারি বলা চলে, এবং ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার তেল ধরে, সেই হিসাবে 160 cc বাইককে ফুয়েল ট্যাঙ্কের দাম কমাতে ভালোই বলা চলে অ্যাজ ইউজুয়াল। এবং বাইকটির কালারগুলো কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তো রেড কালারটা দেখতেই পাচ্ছেন, এর পরবর্তীতে ব্লু কালারটা পাবেন এবং ব্ল্যাক কালারটাও কিন্তু পেয়ে যাবেন। তো তিনটি কালারই পাবেন, আপনি আপনার পছন্দ মতো কিন্তু বাইকটা চুজ করে নিতে পারবেন। এর পরবর্তীতে বাইকটির যদি আমরা হ্যান্ডেলবারের দিকে যাই, বাইকটির হ্যান্ডেলবারে পাইপ হ্যান্ডেলবার প্রোভাইড করা হয়েছে, এবং মিটারে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার এই ফোরবি বাইকটিতে, এবং সুইচগুলো অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি সম্পূর্ণ দেওয়া হয়েছে হ্যান্ডেলবারের। তো মোটামুটি আপনারা এই বাইকের ফুল ডিটেলস জানতে পারলেন। তো এখন যে বিষয়টা বলবো, যে আপনারা এই বাইকটি কেন ক্রয় করবেন, তো নাম্বার ওয়ান মূল্যের বিষয়ে আসি। আপনারা অন্য অন্য ব্র্যান্ডের 160 cc বাইকগুলো কিন্তু অ্যাপাচি আরটের 164 বাইক থেকে অনেক বেশি দামে কিনতে হবে, তো এই বাইকের যে গতানুগতিক সুবিধাগুলো আপনারা পাবেন, যা কিন্তু অন্য অন্য বাইক থেকে কিছুটা ডিফারেন্ট। তো বাইকটির মূল্য আপনাদের উদ্দেশ্যে আরও একবার শেয়ার করব। তো বাইকটির সিঙ্গেল ডিস্কের বর্তমান মূল্য 174,100 টাকা, এর পাশাপাশি ডাবল ডিস্কের বর্তমান মূল্য পেয়ে যাবেন আপনারা টিভিএস তেজগাঁ শোরুমে 186,900 টাকা। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিন্তু অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবভিয়াসলি। তো মূল্য এক নম্বর ফ্যাক্ট, যে আপনারা খুবই কম দামে 160 cc বাইক পেয়েছেন। দুই নম্বরে যেটা আসে, যে বাইকটিতে অয়েল কুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে, যেটার কারণে কিন্তু আপনি সিটিতে এবং হাইতে টপ মাইলেজ অ্যাভারেজ ভালো পাবেন, টপ স্পিডটাও। এর পরবর্তীতে এই বাইকটির তৃতীয় নম্বর যে পজিটিভ দিকটা আমার মনে হয়েছে, বাইকটির অনেকেই আমাকে কমপ্লেন করতেন যে চাকার গ্রিপ ভালো নয়, তো অনেকেই কমেন্টস করে জানিয়েছেন। তো আসলে আগের যে অ্যাপাচি বাইকটা ছিল, তার থেকে বর্তমানে যে অ্যাপাচি আরটের 164 বাইকটা, এটা কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে ফ্রন্টে এবং রিয়ারে। তো সেই ক্ষেত্রে আগেরটার ধারণা ভুল ধারণা আপনাদের ভিতরে আছে, যার ওখানে কমেন্টস করে যান। তো এখন ফোরবি বাইকটিতে কিন্তু ফ্রন্টে 90-90 এবং রেয়ারে 130-140 সাইজের টায়ার দেওয়া হয়েছে, সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক দুটির ক্ষেত্রেই পাবেন। তো বাইকটি এখন তো আর আপনাদের ভুল ধারণা থাকার কথা না। তো যারা এই বাইকটা ইউজ করতে চান, কেমন ফিডব্যাক পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর পরবর্তীতে যে বিষয়টা আমার ভালো লেগেছে, বাইকটির গ্রাফিক্স ডিজাইন পাশাপাশি বাইকটির লুক অনেক আকর্ষণীয় দেওয়া হয়েছে। তো বাইকটির ফ্রন্টে ডিসপ্লে পেজ আছেন 260 mm এবং রিয়ারে ডাবল ডিস্কের ক্ষেত্রে 220 mm ডিসব্রেক এবং সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন। তো এই ছিল মোটামুটি বাইকটি কেন কিনবেন। তো বাইকটির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দেবেন, যাতে করে আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বৃদ্ধি পায়। তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই অবশ্যই স্ট্রাফি বল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সকল আপডেট আপডেট বাইক সংক্রান্ত তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আবারও ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।